হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশ। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালামের পিতা। ইয়াকুব আলাইহিসসালামের পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালাম, আর ওনার দাদা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান ছিলেন, যাদেরকে বনি ইসরাইল বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুর পূর্বের ঘটনা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে, তবে কি তোমরা উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়েছিল, যখন ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদের বললেন, আমার পর তোমরা কার ইবাদত করবে? জবাবে ইয়াকুব আলাইহিসসালামের সন্তানেরা বলল, আমরা আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের প্রতিপালকের ইবাদত করব। তিনি একক মাবুদ, আর আমরা সবাই তার কাছে আত্মসমর্পণকারী। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইন্তেকালের পূর্বে তার সন্তানদের যে খালেস দিনের প্রতি ওসিয়ত করেছিলেন তা হলো দিন ইসলাম, যেই দিন সহ সমস্ত নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আহলে কিতাবরা উল্লেখ করেছে যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদেরকে একজন একজন করে ওসিয়ত করেছিলেন এবং তাদের অবস্থা ভবিষ্যতে কেমন হবে সেই সম্পর্কে তাদেরকে অবহিত করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলে ইয়াহুদাকে সুসংবাদ দিয়েছিলেন যে তার বংশ থেকে একজন মহান নবীর আগমন ঘটবে, বংশের সবাই যার আনুগত্য করবে, আর তিনি হলেন সাইয়েদুনা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। হযরত ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই আহলে কিতাবদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম মিশরে তার পুত্র ইউসুফ আলাইহিসসালামের কাছে 17 বছর থাকার পর ইন্তেকাল করেছিলেন। ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যুকালে তার ছেলে ইউসুফ আলাইহিসসালামকে ওসিয়ত করেছিলেন যে তার মৃত্যুর পর যেন তাকে তার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামের পাশে দাফন করা হয়। সুদ্দি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে হযরত ইউসুফ আলাইহিসসালাম পিতার এই ওসিয়ত পালন করেছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকালের পর ইউসুফ আলাইহিসসালাম তার পিতার মৃতদেহ সিরিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন এবং ইয়াকুব আলাইহিসসালামের পিতা ইসহাক আলাইহিসসালাম ও দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের কবরের পাশে তাকে দাফন করা হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিসসালামের দাফনের ঘটনা। আহলে কিতাবদের বর্ণনা মতে হযরত ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুতে মিশরবাসী 70 দিন পর্যন্ত শোক পালন করেছিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম চিকিৎসাবিদদের উৎকৃষ্ট সুগন্ধি দিয়ে তার পিতার মরদেহ অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছিলেন। এরপর তারা তাই করেছিল। এভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল। এরপর হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশার কাছে মিশরের বাইরে যাওয়ার অনুমতি চান। ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে তার পিতৃপুরুষের পাশে দাফন করতে চেয়েছিলেন, অতঃপর বাদশাহ অনুমতি দিলেন। এরপর হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে মিশরের গণ্যমান্য ও প্রভাবশালী লোকদের এক বিরাট দল গমন করেছিল। এরপর হিব্রুন নামক স্থানে পৌঁছে হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে গুহায় দাফন করেছিলেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইফরুন ইবনে সাখারের কাছ থেকে খরিদ করে নিয়েছিলেন। এরপর 7 দিন সেখানে অবস্থান করার পর সবাই তাদের দেশে প্রত্যাবর্তন করেছিলেন। পিতা ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুতে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে অত্যন্ত সান্ত্বনা দিয়েছিলেন এবং সম্মান প্রদর্শন করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামও তার ভাইদেরকে সম্মানিত করেছিলেন এবং প্রত্যাবর্তনের পর উত্তমভাবে তাদেরকে মিশরে থাকার ব্যবস্থা করেছিলেন। উল্লেখ্য যে এই ঘটনাটি পবিত্র কোরআনের বর্ণনা নয়, ইয়াকুব আলাইহিসসালামের দাফন সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলের নাম। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ছিলেন 12 জন। ইয়াকুব আলাইহিসসালাম তার মামার মেয়ে লাইয়াকে বিবাহ করেছিলেন, আর লাইয়ার গর্ভ থেকে রাদবিন, শামুন, লাওয়া, ইয়াহুদা, দাইসাকার ও জালবুন জন্মগ্রহণ করেছিলেন। এরপর ইয়াকুব আলাইহিসসালাম তার মামা লাবানের অপর মেয়ে রাহিলকে বিবাহ করেছিলেন, আর রাহিলের গর্ভ থেকে
ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া লাইয়ার খাদেমা জুলকার গর্ভ থেকে ইয়াকুব আলাইহিসসালামের জাদ ও আশির নামক দুইজন পুত্র সন্তানের জন্ম হয়েছিল। আর রাহিলের খাদেমা বালহার গর্ভ থেকে দান ও নাওফতালা নামক দুইজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। উল্লেখ্য যে ইয়াকুব আলাইহিসসালামের বারো ছেলের মধ্যে পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিসসালাম নবী হয়েছিলেন। আর ইউসুফ আলাইহিসসালামের ছোট ভাই বেনিয়ামিন ছাড়া ইয়াকুব আলাইহিসসালামের সকল ছেলেই ফাদ্দানে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র বেনিয়ামিন ফিলিস্তিনে তথা কেনানে জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের বয়স। আহলে কিতাবদের মতে হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন মিশরে গিয়েছিলেন তখন তার বয়স ছিল 130 বছর। তাদের মতে ইয়াকুব আলাইহিসসালাম মিশরে 17 বছর জীবিত ছিলেন। সুতরাং ইয়াকুব আলাইহিসসালামের বয়স হয়েছিল 147 বছর, কিন্তু তারা ইয়াকুব আলাইহিসসালামের বয়স লিখেছে সর্বমোট 140 বছর। নিঃসন্দেহে এটা তাদের কিতাবের লিপিগত ভুল কিংবা তাদের হিসাবের ভুল, অথবা তারা 40-এর উপরের খুচরা বছরগুলোকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই রকম করা তাদের নীতি নয়, কেননা অনেক স্থানে তারা খুচরা সংখ্যাসহ উল্লেখ করেছে। সুতরাং একটি বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালামের বয়স হয়েছিল 147 বছর। ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম। ইব্রানি ভাষায় ইয়াকুব আলাইহিসসালামের নাম ছিল ইসরাইল। ইসরাইল নামের আরবি অর্থ হচ্ছে আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক আলাইহিসসালামের বংশধরগণ যারা ইয়াকুব আলাইহিসসালামের বংশভূত তাদেরকে তার ইব্রানি নাম অনুসারে বনি ইসরাইল বলা হয়। আজও ইহুদি খ্রিস্টানদের প্রাচীন খানদান এর সঙ্গেই সম্বন্ধযুক্ত। হযরত ইয়াকুব আলাইহিসসালামের নবুয়ত লাভ। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার মনোনীত পয়গম্বর। তিনি কেনানবাসীদের হেদায়াতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। বহু বছর পর্যন্ত তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। কোরআন মাজিদে ইয়াকুব আলাইহিসসালামের আলোচনা ওনার ছেলে ইউসুফ আলাইহিসসালামের সাথেও করা হয়েছে। যখন ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের হিংসার শিকার হয়ে কুয়ায় পতিত হয়েছিলেন তখন ইয়াকুব আলাইহিসসালামের কথা বলা হয়েছিল। এছাড়াও সূরা ইউসুফের অনেক জায়গায় ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে বর্ণিত হয়েছে। পরবর্তীতে বহু বছর পর ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের সাথে মিলিত হয়েছিলেন। এরপর ইউসুফ আলাইহিসসালাম পিতা ও ভাইদের সাথে একত্রে মিশরে বসবাস করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনী এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।